তাপপ্রবাহের কারণে বন্ধ থাকা দেশের সব স্কুল কলেজ ও মাদ্রাসা খুলছে আগামীকাল তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাক প্রাথমিক শ্রেণী কার্যক্রম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয় এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো সকাল 8টা থেকে বেলা 11:30 পর্যন্ত চলবে তবে দুই শিফটে পরিচালিত বিদ্যালয়গুলোর প্রথম শিফট সকাল 8টা থেকে 9:30 এবং দ্বিতীয় শিফট চলবে সকাল 10:45 থেকে 11:30 পর্যন্ত এছাড়া গরম সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে